চিল্লানা মানুষ চিল্লানা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হইয়া তুমি গর্ব করা দরকার। বাঘের বাচ্চা হইয়া ছাগলের সাথে চলতে চলতে ছাগলের শিঙের গুতা খায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার জামাত নামক জাদুকর পয়গম্বরে আরবিকে মারার জন্য কাবা ঘরের চতুরাঙ্গিনায় যখন গেলেন, ওই সময় তাকায় দেখে আমার পয়গম্বর আল্লাহর দেওয়া ঐশি বাণে তালাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল কুরআনের পথ এই পথই আসল পথ, ঠিক না ঠিক? আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কুরআনের পথ এই পথই আসল পথ, কথা ঠিক? আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, ঠিক কিনা? আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে খোদার শুধু অথই মুহাব্বত, অথই মুহাব্বত, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের প্রেমে যে বাড়ি কি পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক কিনা? শহীদ হইতে কে কে রাজি আছেন আল্লাহ কবুল করো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের প্রেমে যে বাড়িকে পড়ে যায় দিন কায়েমের তোরে সে শহীদ হতে চায়, সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জালাসতু কদিম বখা কোরআন কালামুল্লাহ বসুনু কদিমাস্তি কদিমাস্তি মাইনু, খারাপ লাগে, খারাপ লাগে না? জামাত নামক জাদুকর যাইয়া দেখি পয়গম্বর মায়া বড় মধুর কণ্ঠ দিয়া আল্লাহর কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন তালাওয়াত করতেছে, তালাওয়াত করতে 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 হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখে সামনে জামাত নামক জাদুকর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানির ফুটা গুলা গড়ায় গড়ায় পড়ে, আল্লাহ পয়গম্বর আরবি জাদুকরকে দেখে কোরআন শরীফের তালাওয়াত বন্ধ করে দিয়েছে। জামাত নামক জাদুকর ডেকে বলে, ও মুহাম্মদ আল্লাহু আকবার, কোরআন শরীফের তালাওয়াত বন্ধ করবা না, তোমার মধুর কণ্ঠের তালাওয়াত আমি আরো লম্বা সময় শুনতে চাই, আল্লাহু আকবার। ও মুহাম্মদ যেই বাণী শুনলে পরে পাথর দিল মুমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে চোখের কোটায় পানি জমে যায়, এত সুন্দর বাণী কোনো মানুষের হইতে পারে না, ও মুহাম্মদ আমাকে আর দেরি করবো না, হাতে হাত রাখিয়া কালিমা পরে মুসলমান বানিয়ে দাও। আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু হুজুরদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন, সৈয়দুল কাউ নাইন খতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। পয়গম্বরদের এক নম্বর কাজ ছিল আল্লাহর কোরআন তালাওয়াত থেকে আল্লাহর যেই বাণী আল্লাহ প্রেরণ করেছে, যেই কিতাব দিয়েছে, সেই কিতাব থেকে পাঠ করে করে শোনানো। এই জন্য আল্লাহ পয়গম্বরকে আদেশ দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পয়গম্বর আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার থেকে তালাওয়াত করেন। এই তালাওয়াত শুধু জামাত নামক জাদুঘর শোনা মুসলমান হয়েছে ব্যাপারটা এমন নয়,
যারা প্রকাশ্যে প্রকাশ্যে বিরোধিতা করত, আবু জাহেল, উকবা, শাইবা, আবুল আহাব, রাসূলের প্রকাশ্য দুশমন, যে রাসূল পয়গম্বরে আরবি পয়গম্বর হয়া পৃথিবীর সবচাইতে দামি হয়া সবচাইতে নিকৃষ্ট গন্ড মূর্খ আবু জাহেলের কাছে বারবার বারবার দিনের দাওয়াত নিয়ে যায়, ওটা অবশ্য করতেছেন কেন? বয়ান শেষ করে দিয়ে পরবর্তী বক্তায় না ফেলো, একটা লোক উঠবেন না, খারাপ লাগতেছে? জুড়ে বলেন, যারা প্রকাশ্যে পয়গম্বর আরবির বিরোধিতা করত, পয়গম্বর আরবি আবু জাহেলকে যাইয়া বলতো, ও চাচা জান, একবার আমার কানে কানে বলে ফেরেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ পাগল হয়ে গেছে নাকি? আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হতে পারবো না। ঘাড় ধাক্কা দিয়ে পয়গম্বর আরবিকে ঘর থেকে বের করে দে, বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর আমার ঘরে আসবা না। ঠিক ওই পয়গম্বর রাতের বেলায় গিয়া কয়, চাচা জান ঘরে আছেন নাকি? কই, কে কয়? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, কয় মুহাম্মদ তুমি কি পাগল হইছো নাকি আবার তুমি আসছো? কই চাচা জান, আপনি দিনের বেলায় মানা করেছেন, রাতের বেলায় তো মানা করেন নাই। আল্লাহু আকবার, আমাদের পর্যন্ত এই কুরআনের বাণী পৌঁছে দিতে পয়গম্বর আরবি কত কষ্ট করেছে, এরপরে রাতের বেলায় আবু জাহেল ঘর থেকে বের করে দিল। একদিন প্রচুর তুফান বৃষ্টি হইতেছে, এমন সময় আবু জাহেলকে আবু জাহেলের স্ত্রী ডেকে ডেকে বলে, ও আবুল হিকাম, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের বাবা, বুদ্ধির সর্দার, পয়গম্বর আরবিকে না মানার কারণে আবু জাহেল হয়ে গেছে, এমন ঘৃণার পাত্র হইছে। হাজি সাবরা হজ করতে যাইয়া তার বাড়ির মধ্যে বাথরুম করে আসি, আরো আসতে কোন মহিলারা শুনে ফেলবে, জুড়ে বলেন। এবার আবু জাহেল কই, ও স্ত্রী আমার, আমি যদি মুহাম্মদকে মাইনা নেয়, আমি জানি মুহাম্মদ সত্য নবী, আমি জানি মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হইছে সত্য কোরআন, কই মানেন না কেন? কই নেতৃত্ব চলে যাবে। কি চলে যাবে? ঠিক তেমনি ভাবে বর্তমানে বাংলাদেশের মধ্যে ওই মুসা নবীর বনি ইসরায়েলের কিছু খালাতো ভাই আছে, যারা ইমাম সাহেবকে দেখলেই তাদের চুলকানি বিকাও শুরু হয়ে যায়। এই আসতে বলবেন না, তিলিখালের মানুষ জোরে বলেন ঠিক না? মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই বিকাও একজিমা চুলকানি শুরু হয়ে যায়। ওই ও মাদ্রাসার ছাত্র, বাড়ি নিয়া পরের ঘরে খাবার আনতে যাও, লজ্জা করে না? দেখো পেট ভরে ভাত খায় আস। হুজুর যদি একটু দ্রুত গতিতে হাঁটে কয়, আরো কই জায়গা না জানে দাওয়াত আছে, কয় কি কয় না? আবার আস্তে আস্তে হাঁটলে কয়, পরের বাড়ি খাইতে খাইতে হাঁটতেও পারে না, পেটটাকে আল্লাহর তাগারে বানায় ফেলছে, বলে কি বলে না? আবার আমার মতো চিকন হইলে কই, মাওলানা হয়ে লাভ নাই, কই কেন? কই খাইতেও পারে না। আবার লম্বা জুব্বা পরালে কই, হুজুররাই কাপড়ের দাম বাড়াইছে। একবারা বউরে কই, ও স্ত্রী আমার, গাছে থাকলেও তুমি তালাক, নামলেও তুমি তালাক। ছাত্রকে উস্তাদ জিজ্ঞাসা করে, ও আমার ছাত্র বলো আগুন কোন জায়গায় লাগলে বিপদ? ছাত্র কই, উস্তাদ একটু আমাকে চিন্তা করতে দেন। উস্তাদ কই, ঠিক আছে। 5 মিনিট পরে কই, উস্তাদ উত্তর মন হয়ে গেছে, উত্তর আমি বলবো কিনা কই বলো? আপনি বলছেন কোন জায়গায় আগুন লাগলে বিপদ, কই কোন জায়গায়? কই লঙ্গিতে। কেন? হুজুর লঙ্গিতে আগুন লাগলে যদি না লঙ্গি খুলেন ব্রাষ্ট হয়া মারা যাবেন, আর যদি লঙ্গি খুলেন তাহলে ইজ্জত হারাইবে। মাওলানা সাহেব দ্রুত গতিতে হাঁটলেও খারাপ, আস্তে আস্তে হাঁটলেও খারাপ, মাওলানা সাহেব একটু মোটা স্বাস্থ্য হইলে খারাপ, চিকন হইলেও খারাপ। পরে বাবা, না না, বাংলাদেশে যদি মাওলানা না থাকতো মানুষ প্রত্যেকটা কুকুর বিড়ালের মতো অপকর্ম করত, সবগুলা যারো সন্তান হইত। ওরে পাগড়ি মাথায় দিলে জঙ্গি হয় না, পাগড়ি টুপি মাথায় দিলে তো সন্ত্রাস হয় না, কওমি মাদ্রাসা সন্ত্রাস জন্ম দেয় না, কওমি মাদ্রাসা তো জঙ্গি জন্ম দেয় না। তাহাজ্জুদের সময় এসে দেখবা প্রত্যেকটা চিলিখালের মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের সময় ছাত্ররা কুরআন তেলাওয়াত করে, ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজের কিছু নাস্তিক মুরতাদ
কিছু দুর্লভ দেশদ্রোহী সমাজদ্রোহী কিছু নাপাক পানির জন্য এই খারাপ গুলা আলেম দেখলেই মাথার মধ্যে বায়ে পড়ে যায়, চুলকানি বিকাল শুরু হয়ে যায়। মনে রাখবেন পয়গম্বরে আরবি বলি, ও কাব ইবনে আশরাফ তোমার জন্মের মধ্যে সমস্যা। এবার কাব ইবনে আশরাফ মাকে ডেকে ডেকে বলে, মা আমার জন্মের মধ্যে সমস্যা, মুহাম্মদ বলেছি, বলো বলো আমার জন্মের মধ্যে সমস্যা আছে কিনা। কেন পয়গম্বর বলেছে, কাব ইবনে আশরাফ নবীকে আবতার নির্বংশ বলে গালি দিয়েছি, যেই পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে। এবার কাব ইবনে আশরাফ তরবারি লইয়া মায়ের গর্দনে রাইখা কয়, মা বল আমি যারত সন্তান কিনা। মা কয়ে, ছেলে রে তোর বাবাই বহুদিন আগেই মারা গেছে, বৃষ্টির দিন তোর চাচা এক কাপ চা খাইতে আইছিল, যার পরে তুই হয়ে গেছিস। এবার বোঝা গেল নবী বিরোধী আলেম বিরোধী যারা তাদের জন্মে সমস্যা। আবু হানিফা ইমামে আজম নুরমান ইবনে সাবিত মাসআলার ক্লাস করতেছি, বাচ্চারা পাশে খেলাধুলা করতেছি, এমন সময় বলটা ওইখানে চলে গেছে, কেউ ভয়ে যায় না, মুহাম্মদ আরবের উম্মত সবচেয়ে দামি, যাকে ইমামে আবু হানিফা বলা হয়, ফকিহুল উম্মত বলা হয়, ইমামে আজম বলা হয়, এই ইমামে আজমের সামনে বলটা আমরা কেমন করে আনতে যাব। না জানি বিয়াদবি হয়ে যায়, না জানি ওনার ছাত্রদের ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। এমন সময় একটা দুষ্ট ছেলে কয়, লুঙ্গিটা এমনি আলগি দিয়া কয়, ইমাম আবু হানিফা হইছে কিউসি, নুমান ইবনে সাবিত হইছে কিউসি, লুঙ্গিটা উঠাইয়া সোনার বাংলা দেখাইয়া গিয়া এমন ভাবে থাবা দিয়া বলটা নিয়ে আসছে। আবু হানিফা তাকায় তাকায় দেখা কয়ে, খবর নিয়ে দেখো এই বাচ্চাটার জন্মের সমস্যা। ছাত্ররা বলে, হুজুর জন্মের সমস্যা কেন বললেন? এবার ইমামে আবু হানিফা বলে, জন্মের সমস্যা না হইলে আলেমের সাথে কোনো মানুষ বেয়াদবি করতে পারে না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে, ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে অগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ও তেলিখালের মানুষ জুড়ে বলার, ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে, বুকার দল মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া যায়। এই তেলিখাল মাদ্রাসায় জঙ্গি আছে, জুড়ে বলেন, জুড়ে বলেন, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কি না? আলেম আছে বলে টিকে আছে মুদর দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত সে। আরো জোরে, আরো জোরে, আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত শেষ। আরে আলেমরা যে নাইবে নবী কি করে বুঝায়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কি না? এবার পয়গম্বরে আরবির যারা বিরোধিতা করতেন আবু জাহেল, আর স্ত্রীকে বলে, আমি জানি মুহাম্মদ সত্য নবী, আমি মানি মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে সত্যবাণী, মানেন না কেন ওই নেতৃত্ব চলে যাবে। এরপরে বলতেছে, ওই স্ত্রী আমার, এমন কঠিন ঝড় তুফানের মধ্যে যদি মক্কার কোনো মানুষ আমার কাছে যা চায় আমি তাই দান করব। কি বলছে? যা চায়, যা চায়। এত তুফান, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বজ্রপাত হইতেছে, বৃষ্টি হইতেছে। আবু জাহেল স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও স্ত্রী এই মুহূর্তে এই মক্কার যে যা চায় আমি তাই দান করে দিব, কই সত্যি তো, কই সত্যি। স্ত্রী জানে স্বামী কেমন ভালো, পীর নাকি সমস্যা, ঠিক নি? যতই বাহাদুরি দেখাও স্ত্রী জানে তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ঠিক না? বে ঠিক। আবু জাহেলের স্ত্রী বলে, আপনি কত নম্বরের বাটপার টাউটার সিটার, আমি ভালো করে জানি, ওয়াদা কিন্তু লঙ্ঘন করবেন না, কই ঠিক আছে, কই প্রমিস, কই প্রমিস। হে যুবক, প্রমিস ডে, টেডি ডে, চকলেট ডে, বিশ্ব বেহা দিবস ডে, ঠিক নি? হ্যাঁ, কই হুজুরিটা জানেন কেমনে? হুজুর যুবক হই, মিডিয়ার জমানা, কি না জানে। আমার ছাত্রীরা, ছাত্ররা আমার জন্য চকলেট নিয়ে আসছে, জিগেলাম চকলেট কিসের, কই হুজুর চকলেট দে,
কিডে আরো আসতে কিডে আমি কই ফিডাডে নাই ফিডাডে যেদিন খালি ফিডাম উড়া দুড়াই ফিডা মায়ের 14 February ভ্যালেন্টাইন্স ডে কিডে বিশ্ব বেহা দিবস ভালোবাসা দিবস আমি কই জুতা ফিডা দিবস নাই সিরা জুতার মধ্যে পায়খানার বাথরুমের মধ্যে বাথরুমের পায়খানায় মিশাইয়া সিরা জুতার মধ্যে লাগাইয়া ইচ্ছা তাহলে রাম ধুলাই করলে ওর মাথা থেকে এই ইহুদি খ্রিস্টানদের কালচার দূর হবে ঠিক কি না কোনো মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে পারে না আর যে অনুসরণ করে সে মুসলমানের সত্যিকারের সন্তান হতে পারে না মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত ও যুবক যাকে অনুসরণ করবা সেই তুমি তাদেরই দলভুক্ত তাদেরই একজন চুরের সাথে অনুসরণ করলে তুমি চোর নাস্তিকের সাথে অনুসরণ করলে তুমি নাস্তিক লম্পটকে অনুসরণ করলে তুমি লম্পট তুমি বদমাইশ বদমাইশি প্রথা তুমি অনুসরণ করো আরেকজনের বোন আরেকজনের মাইয়া নিয়ে তুমি ঘুরো তোমার বোনটা নিয়ে কেউ ঘুরলে কি করবা হুজুর কেল্লাটা ফালাই দিবি কেল্লা ফালাই দিবি তো তুই যে আরেক বেটার বোন নিয়ে ঘুরোস লজ্জা করে না লজ্জাস্থানের হেফাজত যে করবে প্রকৃত পক্ষের মুমেন্ট ঠিক না বে ঠিক আল্লাহ বিবাহের সুন্দর সিস্টেম দিছে না কিছু বাফ মার দোষ আছে ছেলে মেয়ে বুইরা ভাম হয়ে যাইতেছে ওই এখন বয়স হয়েছে না আরো বয়স ফাইক্কা লোক হ্যাঁ আমার কথা বুঝেননি আরো নষ্টামি করো তারপরে বিবাহ করাইবেন না বাবা মার জন্য উচিত বিবাহের উপযুক্ত হলে সন্তানকে বিবাহ করাই দেওয়া নচেত যেই সন্তান বিবাহ উপযুক্ত হওয়ার পরে বাবা মা বিবাহ না করাইবে ওই সন্তান জিনাবি বিচার করলে আপনার গায়ে অর্ধেক আসবে হাসরের মাঠে বলবে আল্লাহ আমার কোনো অন্যায় নাই আনো আমার বাবা মাকে তাদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে দাও কম বয়স বিয়া করাইলে শেষ হয়ে যাবে আবার কিছু কিছু মা আছে সাংঘাতিক সালা এখন বিয়া করাইলে ফুতের টিহা ইনকাম রুজি খাইতে পারতাম না বউয়ে ঘুরাইলে বউয়ে কি করব আর মেয়েদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বর্তমানে 100 থেকে 99% মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের কারণে আসতে বলবেন না ঠিক কিনা ও মাম্মা জানেরা রাগ করবেন না যেই মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের সংসার তত তাড়াতাড়ি তালাক খারাপ বলতেছি ভাই যে হুজুর ঠিক কইলে দোষ কি দোষ আজকে বাড়িতে গেলে দরজা খুলবে না কেন হুজুরের সাথে তুমি তালে তালে তাল মিলাইছো আমরা যদি সালাক হই আমাদের মেয়ের সংসার তালাক হইব আজকে বাইরে ঘুমাইবি বড় জায়গা নাই হক কথা দিতে হলেও বলতে হবে রোগী কষ্ট পাইলে অপারেশন করতে হবে নয়তো শরীর সুস্থ হবে না কোন মুসলমানের সন্তান পালন করবা 14 February প্রপোজ ডে রোজ ডে চকলেট ডে হার্ট ডে কিস ডে ভ্যালেন্টাইন্স ডে মুসলমান পালন করবে রমাদান মুবারক মুসলমানের সন্তানের আইডল বকর চিনে না ওসমান চিনে না আলী চিনে না উমর চিনে না পয়গম্বর আরবের পুরোপুরি নাম পর্যন্ত বলতে পারে না অথচ মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করলে কয় সাকিব আল হাসানকে চিনি সাকিব খান নায়ককে চিনি ইন্ডিয়ার নায়িকাকে চিনো নর্তকীকে চিনো আর খেলোয়াড়কে চিনো প্লেয়ারকে চিনো মেসি রোনাল্ডো নেইমার আরও কী কী আছে কত প্রতিবন্ধী এই দিক দিয়া টেটুয়া কি ওই দিক দিয়া টেটুয়া কি একটু লাগলেই দেখি পড়া যায় ঢং করে আসে না নাই আসে না নাই আসে না নাই আমরা বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মদ নবীর উম্মত আমরা মুসলমানের সন্তান যার জন্য আমাদের নবীর নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য আমরা পরিচয় কিভাবে পাই আমাদের নবী যেহেতু মুহাম্মদ আরবি তার জন্য প্রত্যেকটা মুসলমান পুরুষের নামের আগে মুহাম্মদ লাগায়া চিহ্নিত হয়ে গেছে আমরা মুহাম্মদ নবীর উম্মত আলহামদুলিল্লাহ আর তুমি মুসলমানের সন্তান হইয়া মুহাম্মদ বাদ দিয়া লেখা তুমি রনি যে আর নেইমার যে আর রনি যে আর হের নবী হলো নেইমার কি কথা ঠিক না ঠিক বাফেরে কয় টিকটকের মতন জুতা না কিনা না দিলে বড় জায়গা নাই একটা টিও দিতাম না জুতা কিনে দেব ফকির নির্বোধ আইফোন কিনে বাড়ির মধ্যে হুদবার ছাড়ি নাই খারাপ লাগতেছে আসতে বলেন খারাপ লাগে বাস্তব কথা বলতেছি ওর বাবা মায় কষ্ট করে ওই বড় বড় মোবাইল নিয়ে টিকটক করে চুলের কালার করে ওরে চুলের চুল বানরের কালারের চুল পাটের মতো চুল মনে চাই যে আগুন ধরাই দেয় লুচ্চা কোথাকার লজ্জা সরম সব মাথা খেয়ে ফেলছে আল্লাহ হিদায়াত দান করো কষ্ট পাইছেন চলবে
বন্ধ করে দেই। হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাথায় মাইয়া মাথায় দিছে কে? মাইয়া পোলা বনের শার্ট পরে, প্যান্ট পরে, টাইট ফিটিং কাপড় পরে, চুল কাইটা ফেলে, এখন আবার আরেক বেয়ারাম হইছে শরীফ থেকে শরীফা, মনে মনে মহিলা, মনে মনে কি? তাহলে আমি মনে মনে প্রধানমন্ত্রী, কি বলেন আপনারা, কি বলেন? আমি মনে মনে তিলিখাল পুরা এলাকার ধনী হবে নি? মনে মনে খাইলে খাওয়ান হয়, মনে মনে ঘুমাইলে ঘুম হয় নি? কিছু নাস্তিক পুরতাস বাংলাদেশকে হিজড়ার বাংলাদেশ বানাইতে চায়, ঠিক কি না? আমাদের কোমলমতি বাচ্চাদের আপাদ মস্তকে নাপাক শিক্ষা ঢুকিয়ে দিচ্ছে, আর স্লোগান দেয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। ও মুসলমান, ইসলামী শিক্ষা ছাড়া কোনো শিক্ষা মুসলমান জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, সিংওয়ালা বস্তু কি ডিম পারে? আর তারা সত্য সত্য, শুরুতেই আপনি মিথ্যা শিক্ষা দিতেছেন, এই ছাত্রটা বড় হয়ে ডাক্তার হবে, বাসপাড়ি করবে, তার হাতে রুগী মারা যাবে, সে চিটারি করবে, জ্বর হয়েছে হ্যাঁ আপনার ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিবে, উকিল ব্যারিস্টার হয়ে আপনাকে ঘুরাবে, নাকানি চুবানি খাওয়াবে। আদর্শ ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আদর্শ জজ ব্যারিস্টারের দরকার আছে না নাই? আদর্শ সমাজ সেবকের দরকার আছে না নাই? কোথায় ঘরে আদর্শ মানুষ? মাদ্রাসাই ঘরে, মাদ্রাসাই। তোমাদের মুখের স্বীকারোক্তি, মাদ্রাসার ছাত্রদের রক্ত ইনটেক পিওর পিওর, কোনো ভেজাল নাই। ওরা গাঞ্জা খায় না, ওরা মদ পান করে না, ওরা ওদের উস্তাদকে ধরে জুতা পিটায় না। সুতরাং ইসলামিক শিক্ষাই জাতির মেরুদণ্ড, ইসলামিক শিক্ষা ছাড়া কোন শিক্ষা মুসলমান জাতির মেরুদণ্ড হতে পারে? একমত কথা কয় না? একমত চায় না, আবার দল ফালটা লাইন না, টেহা ভাইয়া সাবধান। আবু জাহেল পয়গম্বর আরবের বিরোধিতা করে, মনে আছে? এবার বলে বাটপাড়ি করব না, যে যা চায় তাই দিয়ে দিব। এমন সময় পয়গম্বর আরবি গিয়ে আবার ঘরের মধ্যে কোরআন আরা দে, আবু জাহেল বলে কে তুমি? কয় আনা আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ওই মোহাম্মদ তুই কি পাগল হয়ে গেছো? বৃষ্টির মধ্যে তুমি আসছো? ওই চাচা জান, আপনি যে বলছেন যে যা চায় তাই দিয়ে ফেলবেন, আমি ঘরের পিছনে দাঁড়াই আসুনি ফেলছি, আপনি যা চায় তাই দিবেন? বেশি কিছু চাই না চাচা, এতটুকু চাই। একবার আপনি তাও হেদের কালিমা আপনার মুখে উচ্চারণ করেন, নগদে পোল্ডি নিয়ে নিছে, নগদে পোল্ডি মার্স, কিছু কিছু জনপ্রতিনিধি পোল্ডি মারে কি মারে না? কয় না মারেনি। শুধু কি জনপ্রতিনিধি পোল্ডি দেয়, নাকি যারা কালেকশনের টাকার ওয়াদা করে তারাও পোল্ডি দেয়? কি দেয়নি? হুজুর মাদ্রাসার বয়ান করেছে, কে দান করবেন? দানের ফজিলত শুই না, বড় পাগল হয়ে গেছে, মনটা বড় নরম। 50,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, মাদ্রাসার কাজ যখন শুরু হয়ে যায় বিল্ডিং এর নির্মাণ কাজ ধরে, যাইয়া কয় চাচা যান 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছিলেন, কয় ধর্মিয়া। ওই সময় মনের পরিস্থিতি একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। না, মসজিদের মাদ্রাসার মাহফিলের সময় মনটা নরম ছিল, ওই সময় আপনাকে উপস্থিত বুদ্ধিজীবী মহিলা বুদ্ধিজীবী আপনার পাশে ছিল না। কিছু কিছু মানুষ ওয়াদা করে হুজুর 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, কিন্তু বাড়িতে যাওয়ার পরে ঘুরাইতে 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 মাদ্রাসার হুজুরদেরকে কমিটিদেরকে একবারে হয়রানি করে ফেলে আসে না। বাড়িতে যায় যখন যায়, স্ত্রী বলে কি করছো? কই কি করলাম? কই আমি সব শুনছি মাইকে, হুজুর কি বলছে? 50,000 টাকা দিবার নাম বলছো, টাকাকে গাছে ধরে নাকি? ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে চিন্তা করে কইছো নি? না কইলো চলবো, এটা ওয়াদা না কইলো এটা কিছুই তো না, ইনশাল্লাহ কইছো এটা দেমন লাগে, এমন আছে না নাই? এবার আবু জাহেল পল্টি মেরে কই, মুহাম্মদ না আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। পয়গম্বর আরবি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, হেদায়াত আমি আপনার হাতে দেই নাই, হেদায়াত
আমি মালিকের কাছে আমি আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই কেবলমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ আবু জাহেলের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তার কান আছে কিন্তু শ্রবণ করে না, তার চোখ আছে কিন্তু দেখে না, তার চিন্তা আছে দেমাগ আছে সে চিন্তা ফিকির করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আবু জাহেল বিরোধিতা করতো, আবু জাহেল বিরোধিতা করলো, রাতের বেলায় পয়গম্বর আরবের কুরআন তেলাওয়াত শুনতে যায়। পয়গম্বর আরবি কাবা ঘরের চতুরাঙ্গিনায় হেরেম শরীফে বসে বসে আল্লাহর দেওয়া কুরআন শরীফ তেলাওয়াত করে। এবার আবু জাহেল বলে, মুহাম্মদের কুরআন তেলাওয়াত এত সুন্দর, তার কুরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুমিয়ে ধরে না। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা ঘুমাইতেছেন নাকি? ঘুমাইতেছেন? এবার শুধু আবু জাহেল শুনে না, উকবা শুনে, সাইবা শুনে, আবুল আহাব শুনে, আবু জাহেল শুনে, আমির হামজা রসুলের চাচা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সেও শুনে। একদিন রাতের বেলায় পয়গম্বর আরবির কুরআন তেলাওয়াত শুনতে যায়। পয়গম্বর আরবির কুরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, একটু একটু রাত্র যখন ফরসা হয়, তখন এরা ভাগা শুরু করছে। চৌরাস্তার মোড়ের মধ্যে যাইয়া একত্রিত হয়েছে। এবার একজনের দিকে আর একজন তাকায় লজ্জা পেয়ে ফেলছে। ও আবু জাহেল, বংশের নেতা মুহাম্মদ নাকি পাগল? মুহাম্মদের তালাওয়াত তুমি শুনতে চাও না? মানুষকে বাধা দাও, মুহাম্মদের তালাওয়াত যেন কেউ না শুনতে না যায়। ও আবু জাহেল, কেন তুমি আজকে মুহাম্মদের তালাওয়াত শুনতে গেলা? এবার আবু জাহেল ডেকে ডেকে বলে, আমি কেন যাই জানো? জানো কই কেন যাও? ওই মুহাম্মদের তালাওয়াত এত মজা, এত মজা, তার কণ্ঠের কুরআন তালাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আর আসতে পারেন না, সুবহানাল্লাহ। ওয়াদা করো, লাত মানাত উজ্জার কসম খাও, আগামী কাল থেকে আর মুহাম্মদের তালাওয়াত শুনবো না। কই কসম, কই কসম, ওয়াদা, কই ওয়াদা। হাত দে, হাত দিছে, একজনের হাতের উপর একজন হাত রাখছে। এইভাবে রাখার পরে কয়, আগামীকাল আর মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে আসব। পরের দিন যখন হয়ে গেছে, আবু জাহেল চিন্তা করে, সবাই ওয়াদা করেছি, তারা মনে হয় যাবে না, আমি যাই। আবু জাহেল মনে মনে চিন্তা করে, উকবা যাবে না, আমি যাই। সাইবা যাবে না, আমি যাই। আবুল আহাব যাবে না, আমি যাই। আমির হামজা যাবে না, আমি যাই। এইদিকে আমির হামজা বলে, আবু জাহেল উকবা সাইবা যাবে না, আমি চলে যাই। ওয়াদা করেছে লাত মানাত উজ্জার নামে যাবে না, আমি চলে যাই। সুরে সুরে মশা তবে একটা কিচ্ছা বনেছে কুমনি, বউ শাশুড়ি লুকাইয়া লুকাইয়া খাবার খায়, বউ শাশুড়ি লুকাইয়া খাবার খায়, আবার শাশুড়ি বউয়ের অগোচরে খাবার খায়, দৌড়াইয়া দৌড়াইয়া পাট খেতে গিয়া খাবার খায়। একদিন শাশুড়ি দেখি যে আশেপাশে বউ নাই, ওই বউ যখন নাই ঘরের মধ্যে লুকাইয়া লুকাইয়া খাবার নিয়ে পাট খেতে চলে যায়। পাট খেতে যাইয়া শাশুড়ি খানা খাইতে বসে, এবার বউ ঘরে আইসা দেখি শাশুড়ি নাই। বউ মনে মনে চিন্তা করে, শাশুড়ি না জানে কোথায় চলে গেছে, আমি আবার শাশুড়ির অগোচরে খাবার নিয়ে পাট খেতে চলে যায়। শাশুড়ির খাবার খায় কোথায়? পাট খেতে। বৌমা ভাত লইয়া পাট খেতে যাইয়া দেখে শাশুড়ি খাবার খায়। একজন একজন দিকে এমনি চায়, আশ্চর্য কি আম্মা আপনি, ওই বৌমা তুমি, ওই আপনার লাগে দুইটা ভাত লইয়া আসলাম, আপনার ভাত নি লাগবো, খাবার নি লাগবে, ওই খাবার নিয়ে আসলাম, বারাবাতি, বারাবাতি, বুঝেন? আমি তো ব্রাহ্মণপুরের ভাষা বলতেছি, বুঝেন নি আপনারা? ওই আপনার জন্য খাবার নিয়ে আসছি, ধরা খাইলে যা হয় আর কি, ধরা খাইলে যা। এবার আবু জাহেল মনে মনে কয়, উকবা সাইবা যাবে না, আমি চলে যাই। আমি চলে যাই, যাইয়া দেখে পয়গম্বর আরবি আল্লাহর মহাগ্রন্থ আল কুরআন মজাক করে তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আচ্ছা
আশ-শামসু ওয়াল কমারু বিহুসনান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নখলু যাতুল আকমাম ওয়াল হাববু যুল আসফি ওয়ার রায়হান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবা মজার কণ্ঠে তালাওয়াত করে নবীর কণ্ঠের কুরআন তালাওয়াত শুনিয়া আবু জাহেল উকবা সাহেবা চোখের পানি ফালা ফালা কান্দে আর বলে মুহাম্মদের তালাওয়াত কতই না মজা, কিন্তু নেতৃত্ব ভয়, নেতৃত্ব চলে যাবে যার জন্য মানতে চায় না। পরের দিন আবার সবাই একত্রিত হয়ে গেছে, আবু জাহেল ডেকে ডেকে বলে আমার ভুল হয়ে গেছে, সিদ্দিক সূরা সিদ্দিক কইনি চুরি করে, কি ভাইরাল রে ভাই, সোনার বাংলাদেশ আমার চুরের বাংলাদেশ, যে বাংলাদেশে চুর চুরি করেছে সে অনুষ্ঠানের প্রধান অতিথি, মাথার মধ্যে গোবর না থাকলে এই কাম কি মানুষ করতে পারে, চুরি করছে হেরে দিছে ভাইরাল বিরা দেখি যে হে বিশেষ বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি যাম কই বন্ধ, হ্যাঁ যারা শহীদ হয়েছে এই দেশের জন্য দেশ স্বাধীন করছে যারা মনে মনে কয় কোন বাটপাড়ার হাতে দেশটি দিয়ে গেল, আসলে ঠিক না ঠিক। এবার আবু জাহেল বলে ভুল হয়ে গেছে, আর আসবো না আসবো না, মুহাম্মদের কণ্ঠের কুরআন তেলাওয়াত আর শুনবো না, ওয়াদা কই ওয়াদা কই, আজকে এইভাবে ওয়াদা করলে হবে না, আজকে আমাদের মূর্তির সামনে গিয়ে ওয়াদা করতে হবে, মূর্তির সামনে যাইয়া ওয়াদা করেছেন। পরের দিন আবার আবু জাহেল কয় আমার মনে তো আনসান আনসান করি, তেলাওয়াত না শুনলে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন না। এবার আবু জাহেল কই না আর ঘরে বসে থাকা যাবে না, মুহাম্মদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে যেতে হবে। এবার আবু জাহেল রওনা হয়ে গেলেন পয়গম্বর আরবের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে, পয়গম্বর আরবি মসজিদের মধ্যে বসিয়া কাবা ঘরে বসিয়া আল্লাহর মহাগ্রন্থ আল কুরআন মজা মজা করে পড়তেছি। এবার আবু জাহেল তাকায় তাকায় হেলান দিয়া মনোযোগ সহকারে পয়গম্বর আরবির কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনি, এমন করে তৃতীয় দিনও তারা কুরআন তেলাওয়াত শুনলো, একত্রিত সাক্ষাৎ যখন হলো আবার তারা ওয়াদা করলো আর কোনোদিন আমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। চতুর্থ দিন মুহাম্মদ আরবির কুরআন তেলাওয়াত শুনতে আসছেন, মুহাম্মদ আরবির কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনার জন্য তারা যখন পরের দিন একত্রিত হয়ে গেলেন, পয়গম্বর আরবি কুরআন তেলাওয়াত করতে 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 যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় পয়গম্বর আরবি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিল। এবার আবু জাহেল উকবা সাহেবা একত্রিত হইয়া সবাই যখন আবার চৌরাস্তার মোড়ের মধ্যে একত্রিত হয়ে গেল, এবার পয়গম্বর আরবির চাচা আবির হামজা নাঙ্গা তরবারি বের করিয়া বলে ও আবু জাহেল বলো মুহাম্মদের ধর্ম সত্য কিনা, পড়ছে বিপদে কয় নয় তো একটা কোপ দিব তোমার দেহ থেকে মাথা আলাদা করে দিব, বলো আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী কিনা, কয় হ্যাঁ, মুহাম্মদ যে কুরআন তেলাওয়াত করে সত্য কিনা, কয় সত্য, মানো না কেন, কয় নেতৃত্ব চলে যাবে, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে, কার চেয়ার মাইরা কে চেয়ারে বসবে, আসে না নাই আসে না নাই, একটুখানি জমির জন্য আপন ভাই ভাইয়ের নামে মামলা করতেছে, ভাই ভাইয়ের মিটমে ভাই ভাই দ্বন্দ্ব, কিছুদিন পূর্বে ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেল বাবা মায়ের সম্পত্তি মৃত্যুর উপরে বন্টন করতে যায় ঝগড়া লেগে গেছে, বাবা মায়ের কবরটা খনন করে এক মাস পরে বাবার কবরটা খনন করে ময়না তদন্তের জন্য পাঠাইছে কর্তব্যরণাপূর্ণ, বাবা মরেও শান্তি পায় না, মৃত বাবার লাশ নিয়ে টানাটানি করে একটুখানি একটুখানি সম্পদের জন্য, ও তেলিখালের মানুষ ও পর্দার অন্তরালের মা দিলের কান লাগায় শুনেন, যা কিছু বলতেছি বানায় বানায় বলি না,
যা বাস্তবতা তাই বলতেছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, এই টাকাগুলা আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা ভালো পথে খরচ করবে তার কোনো নিশ্চয়তা আছে নাকি? একটা মানুষ এমন দাঁড়ান বুকে হাত দিয়া বলতে পারবেন আমার মৃত্যুর পরে আমার সন্তান ভালো রাস্তায় খরচ করবে বলতে পারবেন? আপনাকে মৃত্যুর পরে দাফন এবং গোসল করাইবার পূর্বেই লেগে যাবে ঝগড়া বিবাদ আপনার সম্পদ নিয়ে টানাটানি কারাকারি, ঠিক না? এই জন্য কার জন্য টাকা পাহাড় করতেছেন, কার জন্য আপনি টাকার পাহাড় বানাইতেছেন? নামাজটা পর্যন্ত আপনি পড়েন না, টাকার পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহকে ভুলিয়া গেছেন। অথচ যে আল্লাহ লিয়াবুদুন ইবাদত বন্দীদের জন্য বানাইছে, আল্লাহর গোলামি বাদ দিয়া আল্লাহর নাফরমানি করা শুরু করে দিয়েছেন। আপনি যদি ক্ষুধার্ত হন, পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে, কাউকে যদি যাইয়া বলেন ভাইজান আমার পেটে ক্ষুধা, তিন দিন পর্যন্ত আমি খাবার খাই না, দয়া করলে একটু আপনাকে আমাকে খাবার দিবেন নাকি? লোকটার ভিতরে মনুষ্যত্ব দয়া মায়া থাকলে আপনাকে খাবার দিবে, কিন্তু আপনি না না জাল লুট নিয়ে গেছেন, ইচ্ছা মতো হোটেলের মধ্যে পেট ভরে খাইছেন। খাওয়ার পরে যদি এবার ক্যাশ মধ্যে যে বসে থাকে ক্যাশ কাউন্টারে, আপনি তাকে জাল নোট দিলেন, ইচ্ছা মতো যা খাইছেন লাঠি আর ঘুষি দিয়ে সব যেই দিক দিয়ে খাইছেন সেই দিক দিয়ে বের করে দিবে। আল্লাহ কই ওগুলা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে ইবাদত বন্দিগের জন্য বানাইছি, আমার নবী পাঠাইলাম, নবী তোমাদের জন্য কত কষ্ট করেছে, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী কতদিন না খাইয়া কাটাই দিছে, আমার নবী কত নির্যাতন সহ্য করেছে, নিজের দেহ মোবারক থেকে রক্ত ঝরাইছে। আজকে তোমরা এত সুন্দর ইসলাম ধর্ম পাইয়া ইসলামের অবমাননা করো, আমার নবীর এই ধর্মের তোমরা অবমাননা করো, লাঞ্ছনা বঞ্চনা করো। হে যুব, তোমার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি মুসলমানের বাচ্চা, তোমার দিকে তাকাইলে বোঝা যায় না তোমার বাবা মুসলমান দাদা মুসলমান, তোমার দিকে তাকাইলে নবীওয়ালা মদিনাওয়ালা আদর্শ দেখা যায় না, কেউ দেখলে বলবে না তুমি মুসলমানের সন্তান, তোমার চেহারার নূর কই না গেছে, তোমার চেহারাগুলা এমন হয়ে গেছে ক্রিম মাখলেও সুন্দর লাগে না, তোমার চেহারার দিকে তাকাইলে মায়া জন্ম হয় না। কেন 24 ঘন্টা বাবা মার নাফরমানি করো, 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করো, রাতের বেলায় মোবাইল দিয়া তুমি গজবের মোবাইল দিয়া গুনাহ বিচার করো। হে যুবক, আল্লাহর নাফরমানি করতেছো, আমার আল্লাহ যদি রহমান দয়ালু না হতেন আল্লাহ সাথে সাথে গজব দিয়া ধ্বংস করে দিতেন। তুমি আল্লাহর নাফরমানি করো, নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি ছেড়ে দাও, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, মিথ্যা কথা 24 ঘন্টা তুমি বলো, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগে না, তুমি 24 ঘন্টা গুনাহ বিচারের মধ্যে ব্যস্ত থাকো, কার গাছের ফল কি আছে চুরি করে করে খাও, খারাপ বন্ধু বান্ধবের সাথে তুমি চলে চলে গাঁজা খাও নেশা করো, এ যুব আলেমের সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর এত নাফরমানি করার পরেও আমার মালিক তুমি আমার মালিকের গোলাম, আমার আল্লাহ তোমার জন্য পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, আমার আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে নাই, আমার আল্লাহ তোমার জন্য রিজিক বন্ধ করে নাই। হে গোলাম, আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তিন বেলায় তোমার সামনে গরম গরম রিজিকের ব্যবস্থা করে নাই। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ আপনাকে যে রিজিক খাওয়াইতেছে আল্লাহ যদি কই নাফরমানি করার কারণে আর একটা দানা পানি তোমাকে খাওয়ার সুযোগ দিব না, পৃথিবীর কোনো পরাশক্তি নাই আপনাকে একটা দানা খাওয়াইতে পারবে, ঠিক না বিঠিক? ও তেলিখালের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান কেমন দয়াবান, যেই যুবকটা সারাটা রাত গুনাহ করে মোবাইলের দিকে তাকায় তাকায় ঘুমাও, যুবক রে একটু তুমি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখলা না, তোমাকে আল্লাহ কেমন কোরআন দিয়েছে, তোমাকে আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে, তোমাকে আল্লাহ কেমন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, তুমি আল্লাহকে বলো নাই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও, আল্লাহ আমাকে তুমি বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাও, আয় আল্লাহ আমাকে মুসলমান বানাও, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি বানাও, আল্লাহ বিনা দরখাস্তে সবগুলা বানাইলেন, এবার তুমি রাতের বেলায় গুনাহ করে করে ঘুমাইতেছো, কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনে ঘুমাও, যুবক ভাই এমন মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল তোমার রূহ
রুহটা কবজ করে ফেলে বলো তোমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? বলেন না জান্নাত নাকি জাহান্নাম? একটা মানুষ এমন আছেন কি, একটা মানুষ এমন আছেন কি, আমি আগুন ধরাবো, আমি বলবো আগুনের মধ্যে লাফ দিয়ে থাকবেন পাঁচ মিনিট, ৫ কোটি টাকা দেওয়া হবে, মানবেন নাকি? বলেন না মানবেন নাকি? ইচ্ছাকৃতভাবে কেউ আগুনে ঝাঁপ দিতে চায় না, ইচ্ছাকৃতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না, কিন্তু যুবক তুমি জানোই না ইচ্ছাকৃতভাবে জাহান্নামের দিকে তুমি দৌড়াই দিছো। হে যুবক, তোমার মাথার মধ্যে, তোমার চোখের মধ্যে দুনিয়ার রং তামাশার লাল পট্টি বাঁধা আছে, কালো পট্টি বাঁধা আছে, সামনে তোমার জাহান্নামের গর্ত নজরে পড়ে না। তোমার চোখের মধ্যে মোবাইলের রঙিন আলো আছে, তোমার চোখের মধ্যে নর্তকীর নাচ ভাসে, তোমার চোখের মধ্যে ২৪ ঘন্টা পরনারে দেখার জন্য তুমি পাগল, তোমার মন মানসিকতা ২৪ ঘন্টা কোনার জন্য পাগল, তোমার মাথার মধ্যে সেই খেয়াল নাই আল্লাহ কোন কারণে দুনিয়াতে পাঠাইছি, আল্লাহ কোন উদ্দেশ্যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এরপরেও আল্লাহ তোমার জন্য পূর্বদিগন্তে টেনে টেনে কুদরতি সুতা দিয়া সূর্য আল্লাহ উদিত করে, রে যুবক আল্লাহ তো তোমাকে এমন করতে পারে। কত যুবক ঘুমের ঘরে মৃত্যুবরণ করে, সুস্থ সবল ঘুমাইছে, পরের দিন আর সূর্য দেখতে পায় না। কত যুবক গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বৃদ্ধ বাবাজি গাড়িটা লম্বা, চুলগুলা সাদা হয়ে গেছে, শরীরটা দুর্বল, এখনো পর্যন্ত হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে। তুমি টাকরা যুবক, ঠান্ডা পানি তোমার পছন্দ হয় না, মুরব্বী বাবা ঠান্ডা পানি দিয়া উজু বানায় নামাজ পড়ে, ও যুবক চরিত্র নষ্ট করে ফেলছো, মাইয়ার পিছনে লাগিয়া খারাপ বন্ধুর সাথে চলিয়া আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ও নাফরমান গোলাম কোন জিনিস তোকে আমি আল্লাহ থেকে বিরত রাখি, ও গোলাম কোন বন্ধু তোকে আমি আল্লাহ বুলা দেয়, যেই বন্ধু তোমাকে আল্লাহ বুলা দেয় ওই বন্ধু পরিত্যাগ করো, যেই প্রেমিকা নামাজ থেকে তোমাকে দূরে রাখে ওই প্রেমিকা ত্যাগ করো, যেই বাবা মা তোমাকে নামাজের কথা বলে না ওই বাবা মাকে তুমি ত্যাগ করবা, কারণ লা তাআতালি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া বাবা মায়ের কথা মানে হারাম, ঠিক কিনা? হ্যাঁ, আর আস্তিকন আল্লাহকে বেজার করিয়া পীর বাবার কথা মানা হারাম, ঠিক নি? ঠিক নি? এমন মানুষ আছে বাড়ির মধ্যে বাবা মার খবর নেয় না, পীর বাবার জন্য গাড়ি ভরে ভরে দুম্বা বেড়া নিয়ে যায়, চাউল নিয়ে যায়, গাছের লাউ নিয়ে যায়, খামারের হাঁস নিয়ে যায়, মোরগ নিয়ে যায়, আবার কয় আমগ বাবার দরবারে তে কত গরু যায়, আরে অন্য পীরের দরবারে তো মানুষ নাহি যায়, আমগ বাবার দরবারে তে কত গরু যায়, ওরে বুকার দুধ গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। বাবা মায়ের খেদমত না করে পীর বাবার খেদমত করো, আল্লাহ বলে লা তু পয়গম্বর বলে লা তু আতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া কাহারো কথা মানা যাবে না। আল্লাহ বারবার বারবার মুমিনদেরকে বলি, ও মুমিনের দল আমি আল্লাহকে ভয় করো, কেমন ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের দল পরিপূর্ণ মুসলমান হয়া মৃত্যুবরণ করবা না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হইছো। হুজুর বাবাই মুসলমান, দাদাই মুসলমান, এরপরে আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না? হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, হাম মুমিন হে মগর হামে ঈমানে কামিল নেহি, মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের ভিতরে সত্যিকার অর্থের মুসলমানিত্ব নাই, মুসলমান হইয়া নামাজ পড়ি না, মুসলমান হইয়া রোজা রাখি না, মুসলমান হইয়া পর্দা করি না, মুসলমান হইয়া হালাল হারামের বাছাই করি না, মুসলমান হইয়া মিথ্যা কথা বলি, মুসলমান হইয়া গরিবের উপরে আমরা জুলুম বিচার করি, মুসলমান হইয়া এতিম ভাতিজা ভাতিজির সম্পদ মায়ের রাখায় আসে না নাই, মুসলমান হইয়া বাবা মার নাফরমানি করো, আল্লাহ কই রে গুলাম দুনিয়ার জমিনে ফরমালিন যুক্ত কোনো জিনিস যখন গ্রহণযোগ্য হয় না, মনে রাখিও শুধু মুসলমানিত্বের পরিচয় নিয়ে আমি আল্লাহর কাছে আসলে হবে না, হবে না। আমি আল্লাহ হেদায়েতের জন্য নবী পাঠাইলাম শ্রেষ্ঠ নবী, আমি আল্লাহ কুরআন দিলাম শ্রেষ্ঠ বাণী, ও নাফরমান হাশরের মাঠে তোমার কোনো অভিযোগ গ্রহণ করা হবে না,
اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে তোমার হাত কথা বলবে وتكلمنا ايديهم وتشهد ارجلهم মোলামুড়ে তোমার পা সাক্ষী দিবে ও মালিক আমি এই হাত দ্বারা কোন দুর্বলের উপরে থাপ্পড় মারতে চাই না আয় আল্লাহ তোমার গোলাম জোর পূর্বক থাপ্পড় মেরে দিয়েছে ওয়াতাশহাদু আরজুলুহুম পা সাক্ষী দিবে আল্লাহ আমি এই পা দিয়া যাত্রা গানে যাইতে চাই নাই আমি এই পা দিয়া গুনাহের কাজে যাইতে চাই নাই আমি এই পা দিয়া মাহফিলে যাইতে চেয়েছি ও আল্লাহ তোমার নাফরমান গোলাম আমাকে জবরদস্তি করে গানের মধ্যে নিয়ে গেছে গুনাহের কাজের মধ্যে নিয়ে গেছে এবার আল্লাহ বলবি ও জাহান্নামের আগুন জাহান্নামের আগুনকে বলবে গ্রাস করে ফেল গুনাহগারকে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে পয়গম্বরে আরবি বলে 3000 বছর পর্যন্ত জাহান্নামকে জাল দিতে দিতে পুরাইতে পুরাইতে কালো কুচকুচে কালো করে ফেলছে প্রথম 1000 বছর পুরানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করে তারপরে আরও 1000 বছর জ্বালায় তখন জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করে তারপরে আরও 1000 বছর জ্বালায় তখন জাহান্নামের আগুন কুচকুচে কালো হয় কেমন কালো চোখের সামনে তা বুঝেননি আমরা শিলক দিতাম টাইটেল ফার্স্ট মাওলানা মুরের ডোরে বাইরনা কয় ডাকি কই তিল্লা জোরা কি সুরা হে যুবক নিজেকে বড় বীর বাহাদুর মনে করতেছ একটা সুইয়ের ছিদ্র একটা সুই দিয়ে আঘাত করবে তুমি সহ্য করতে পারো না কেটে গেছে সেলাই করবে সহ্য করতে পারো না একটা হুচুট খেয়ে গেছো তুমি সহ্য করতে পারো না আম্মাকে আব্বাকে কেঁদে 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 ডাকো যুবক রে যখন গ্রীষ্মকালের রৌদ্র চড়া হয়ে যায় তখন তুমি গরমের কারণে এসি রুমের মধ্যে ঘুমাও ও পর্দার অন্তরালের মা ও আম্মা জান আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরী দুনিয়ার ঘর আপনি সাজাইলেন এলইডি বাল্ব দিয়া যে লাইট কারান গেল ইমার্জেন্সি জ্বলে উঠি ও দুনিয়ার ঘর আপনি সাজাইছেন শীতের মৌসুমে জাজিম দিয়া কম্বল দিয়া ঘুমান শিমল তুলার কোমল বালিশ দিয়ে আপনি ঘুমান আপনার মাথার কাছে জানালা খুলে রাখছেন যেন গরমের সময় কুদরতি দক্ষিণা ঠান্ডা বাতাসে আপনার হৃদয় শীতল হয়ে যায় আপনি ঘর সাজাইলেন ফ্রিজ দিয়া ঘর সাজাইলেন টিভি দিয়া ঘর সাজাইলেন স্মার্ট ফার্নিচার দিয়া একটা মুসলমান একটা মুসলমানের সন্তান একটা মুরব্বী বাবা পর্দার অন্তরের মা কোনোদিন কি এই জিনিসটা চিন্তা করে দেখছেন আমার আখরাতের ঘর হলো কবর আমার কবরে বাতি নাই বাতির ব্যবস্থা কি আমি করেছি করেছি বলেন না বলেন আমার কবরের মধ্যে বিছানা নাই বালিশ নাই দরজা নাই জানালা নাই সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই দুনিয়ার জমিনে আমি বন্ধু বান্ধব নিয়ে চলি কবর দৈনন্দিন আদম বান্দাকে ডেকে ডেকে বলি হে বনি আদম দুনিয়ার জমিনে তুমি বন্ধু বান্ধব নিয়ে চলো মনে রাখবা আমার কাছে কোনো বন্ধু বান্ধব নাই আমি কবর একাকিত্বের ঘর আনা বাইতুল ওয়াহিদ আমি একাকিত্বের ঘর কোনো বন্ধু বান্ধব তোমার সাথে আসবে না ও বনি আদম লাইটের মধ্যে ঘুমাও আমি কবর অন্ধকার ঘর আমার ভিতরে কোনো লাইট নাই সুতরাং আলোর ব্যবস্থা করে আইসু আমার ভিতরে বিছানা নাই বিছানার ব্যবস্থা করে আইসু আমার ভিতরে বন্ধু নাই ইমান এবং আমল কোরআন নিয়ে বন্ধু বানায় আইসু হে যুবক ও মুরব্বী বাবা এবার আপনি মনে মনে চিন্তা করেন কই দিন আল্লাহর নাফরমানি করেছেন এমন এমন যুবক এমন এমন গুনাহ আছে আমাদের জীবনে এই গুনার খবর যদি মাই জানতো মা সন্তান বলে স্বীকার করত না বাবা যদি জানতো বাবাই সন্তান বলে স্বীকার করত না যদি সন্তানেরা জানতো আব্বা আম্মার পরিচয় দিত না ভাই জানলে ভাইয়ের পরিচয় দিত না বোন জানলে বোনের পরিচয় দিত না এলাকাবাসী জানলে এলাকা থেকে বিতাড়িত করে দিত কিন্তু আমার আল্লাহ জানে আল্লাহ এরপরেও তোমার গুণাগুলা প্রকাশ করে না গুলাম রে প্রকাশ করলে মানুষ তোমাকে জুতা পিটা করবে আমার আল্লাহ জানে আমার আল্লাহ চায় না আমার গুলামটা মানুষের সামনে লজ্জিত হোক আল্লাহ তোমাকে সুযোগ দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক কি না ইন্নামা তোষা রব্বিকাল শাদীদ
আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহ ইবলিশকে ধরলাম, জান্নাত থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলাম। আমি আল্লাহ নমরুদকে ধরলাম, লেংরা মশার মাধ্যমে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ নূহ সম্প্রদায়কে ধরলাম, কেনানকে ধরলাম, পানির ঢেউয়ের পানি খাওয়াইয়া বন্যা দিয়ে মেরে ফেললাম। আমি আল্লাহ ফেরাউনকে ধরলাম, লোহিত সাগরে কাদা পানি খাওয়াইয়া আমি তাকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আবু জাহেলকে ধরলাম, ছোট দুইটা বাচ্চার মাধ্যমে তাকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আব্রাহারকে ধরলাম, আবাবিল, আমি আবাবিল ছোট্ট পাখি দিয়া তাকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ সাদ্দাতকে ধরলাম, একটা কদম জান্নাতে দেওয়ার পরে তার তৈরিকৃত জান্নাতে একটা কদম দিল আর একটা কদম বাহিরে, আমি আল্লাহ সাদ্দাতকে ধ্বংস করে দিলাম। হে আমার গোলাম, যুগে যুগে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া, কেউ পারে নাই, কোনোদিন পারবেও না। গোলাম রে, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি, সুতরাং অহংকার করবি না রে যুব, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাফিরু ইলাল্লাহ, ও যুব, আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহ কয় গোলাম রে আমার রহমত থেকে বের হইবি না। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, হাজারবার গুনাহ করো, তুমি জেনেবি বিচার করো, তোমার ভালো লাগে না নামাজে আসো, তোমার খারাপ লাগে নামাজে আসো, তোমার কোনো কিছুই ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, নবীর সুন্নতের উপর আমল করতে মন চায় না, তোমার যখনই গুনাহ করতে ইচ্ছা হবে, তোমার ইচ্ছা হবে আমি এখন গুনাহ করব, গুনার মধ্যে বড় মজাই লাগে, মজাই লাগে। আলেমের কাছে আয়সা বলবা, এই তিলিখাল মাদ্রাসায় আয়সা বলবা, হুজুর আমার মন খালি গুনাহ করতে চায়। আলেম আমার পাশে বসলে ইমানটা তাজা হবে, কোরআন হাদিসের বাণী দিয়া তোমার ভিতরটা পরিশুদ্ধ করে দিবে। মাদ্রাসার ছাত্ররা তোমাদের জন্য 24 ঘন্টা প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় দোয়া করে। ও তিলিখালের মুসলমান, মাদ্রাসার ছাত্রদের কারণে আল্লাহ আপনাদের রিজিক দেয়, রিজিক দেয়। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের দোয়া ফিরে দেয় না। তারা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই এলাকায় আজাব গজব দিও না, আল্লাহ তাদের মোনাজাত ফিরিয়ে দিতে পারে না। সুতরাং মাদ্রাসার দরকার আছে না নাই? আরো আজ থেকে আসে না নাই? জুড়ে বলেন আসে না নাই? আজ থেকে ওয়াদা করবেন, ও মালিক আর তোমার নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, জবান দিয়া মিথ্যা কথা বলব না, আর বাবা মার নাফরমানি করব না, ইচ্ছাকৃতভাবে জিনা বিচারের মধ্যে লিপ্ত হব না, নেশাগ্রস্ত দ্রব্য পানির মধ্যে লিপ্ত হব না, খারাপ বন্ধু বান্ধবের সাথে আড্ডায় নিমজ্জিত হয়ে সময় নষ্ট করব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, গরিবের উপরে দুঃখীর উপরে অত্যাচার করব না, আলেম ওলামার বিরোধিতা করব না। হে যুবক, আর জিন্দগিতে আল্লাহর নাফরমানি করব না, নবীর সুন্নত কোনোদিন পরিত্যাগ করব না, ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করব না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, সত্যিকারের খাঁটি মুমেন যদি হয়া থাকো, তুমি যদি বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হয়া থাকো, তুমি যদি হাসরের মাঠে পয়গম্বরে আরাবির হাতে কাউসারের অমৃত সুধা পান করতে চাও, মুনাফিকি না থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। হাত উঠান, হাত উঠান, হাত কেউ নামাবেন না। আল্লাহ তুমি কবুল করে নাও, পরে আমিন। আল্লাহ তোমার গোলামেরা ওয়াদা করেছে, আল্লাহ জিন্দগিতে নামাজ ছাড়বে না, তৌফিক দাও, আমিন। আর মিথ্যা কথা বলবে না তুমি, তৌফিক দাও, আমিন। আর গুনাহ করবে না তুমি, তৌফিক দাও, আমিন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কবুল করো, আমিন। আয় আল্লাহ আমাদের জিন্দগিটা যেন তোমার বন্দিগি, আর তোমার নবীর সুন্নত দিয়া সাজাইতে পারি, সেই তৌফিক দান করো, পড়েন আমিন। মহতারাম হাজরিন, কথাবার্তার মাধ্যমে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, অনেক দূর থেকে আসছি তো আবার দূরে যেতে হবে, বসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কোনো সময় আজ পর্যন্ত কোনো মাহফিলে চাঁদা করি নাই। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার প্রয়োজন আছে, ওয়াদাও করছে, একটা লোক উঠবেন না।